পাঠান ভাঙলো কেজিএফ চ্যাপ্টার টু এর লাইফ টাইম রেকর্ড, এবং তার সঙ্গে সঙ্গে ওভারসিজ মানে ইন্ডিয়ার বাইরেও কিন্তু একটা দুর্দান্ত লেভেলের কিন্তু কালেকশন করছে পাঠান। সো আমি এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সো তোমরা প্লিজ ভিডিওটা একদম শেষ অবধি দেখো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। সো এখন কথা হচ্ছে, শাহরুখ খানের পাঠানের কিন্তু গতকাল ছিল ডে 13, এবং ডে 13 কিন্তু পাঠান একটা ট্রিমেন্ডাস কালেকশন করেছে, এবং গতকাল ছিল মানডে এবং উইকের সব থেকে বিজিয়েস্ট ডে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বিজিয়েস্ট ডেতেও কিন্তু কিন্তু পাঠান প্রায় 10 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করেছে, এবং টোটাল টোটাল কিন্তু হচ্ছে প্রায় 439 থেকে 440 কোটি শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতে, মানে হিন্দিতে প্রায় 440 কোটির কাছাকাছি কিন্তু বিজনেস করে ফেললো শাহরুখ খানের পাঠান, এবং যেটা কিনা আমাদের কেজিএফ চ্যাপ্টার টু এর লাইফ টাইম কালেকশন। সো এটা আরও এই যে কালেকশনটা কিন্তু আরও আরও বাড়বে, মানে সামনে অলরেডি মানে ভ্যালেন্টাইন্স উইক স্টার্ট হয়ে গেছে, এবং আপকামিং আমাদের ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে এই 3 দিন কিন্তু আরও একবার জাম্প নেওয়ার কিন্তু প্রবল চান্স রয়েছে। সো দেখা যাক এই 3 দিন কীরকম কী পারফরমেন্স করে। আপাতত এটাই আপডেট যে কেজিএফ চ্যাপ্টার টু এর কিন্তু লাইফ টাইম কালেকশন হিন্দিতে কিন্তু জাস্ট ক্রস করে দিল শাহরুখ খানের পাঠান। আচ্ছা, দ্বিতীয়ত আমি এবার আসবো যে ওভারসিজে মানে আউট অফ ইন্ডিয়া কীরকম কী পারফরমেন্স দিচ্ছে পাঠান। সো এখন অবধি গতকালের অবধি যে রিপোর্ট সেটা হচ্ছে প্রায় ইউএসএ এবং ক্যানাডা মিলিয়ে কিন্তু প্রায় $14.3 মিলিয়ন কিন্তু কামিয়েছে শাহরুখ খানের পাঠান। এবারে আসবো যে ইউএইতে মানে দুবাইতে কিন্তু প্রায় $11.4 মিলিয়ন কিন্তু কামিয়েছে। এবারে আসবো ইউকে এবং আয়ারল্যান্ড মিলিয়ে কিন্তু প্রায় $4.15 মিলিয়ন কিন্তু কামিয়েছে, এবং অস্ট্রেলিয়াতে এখন অবধি প্রায় $2.87 মিলিয়ন কিন্তু কামিয়েছে শাহরুখ খানের পাঠান। তো সব মিলিয়ে একটা সত্যি বলতে কিন্তু 38.68 মিলিয়ন কিন্তু কামিয়েছে শাহরুখ খানের পাঠান, এবং যেটা কিনা 319.92 কারোর মানে প্রায় 320 কোটির কাছাকাছি কিন্তু অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে, মানে শুধুমাত্র ইন্ডিয়ার বাইরে থেকে ওভারসিজে কিন্তু প্রায় 320 কোটি কিন্তু এখনও অবধি কিন্তু কামিয়েছে শাহরুখ খানের পাঠান। সো এটা কিন্তু সত্যি বলতে একটা হিউজ একটা কালেকশন যে কোনো ইন্ডিয়ান সিনেমার নিরিখে, এবং এটা কিন্তু শাহরুখ খানের জন্যই কিন্তু সম্ভব হয়েছে, এটুকু কিন্তু জাস্ট হিয়ার শর্ট বলে দেওয়া যায়। সো এটা ছিল মেইনলি আপডেট, তোমাদের কি মতামত আমাকে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।